হ্যালো এভরিওয়ান, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর তার সাথে অনেক বেশি হ্যাপি আছো। আমার নতুন আরও একটা ব্লগের সাথে তোমাদের সকলকে অনেক অনেক বেশি ওয়েলকাম করছি। আজকে ব্লগটা সন্ধ্যা থেকে স্টার্ট করলাম, সকাল থেকে ব্লগটা আজকে স্টার্ট করিনি, এমনি ইচ্ছে করে করিনি, মানে কোনো কারণ ছিল এরকমটা নয়, মনটা ভালো ছিল না। তো কী হয়েছে না হয়েছে তোমাদের সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সন্ধ্যাবেলা আজকে আদিয়মে ম্যাগি তৈরি করা দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। অনেকদিন ধরে বেশ ম্যাগি খাবো বলছিল, এর আগে মোটামুটি এক মাস হয়ে গেছে ওদের ম্যাগি দিয়েছিলাম, এক মাসে বেশি হয়েছিল, তো ভাবলাম চলো তার আজকে দিই। এটাও চাইছে প্রায় সপ্তাহখানেক হয়ে গেছে, সন্ধ্যা হলে মা একটু ম্যাগি করে দাও, তো আমি তো দিই না খুব একটা, তো আজকে ওদেরকে একটু ম্যাগি করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু খেয়েছি। আর যেহেতু ঠান্ডাটা মোটামুটি একটু পড়ে গেছে, ঠান্ডা পড়ে হালকা হালকা, তো এই সময় কিন্তু এই ম্যাগি একটু পাতলা করে বলে যে স্যুপটা হয় এটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই নয় কি বলো? তো আমিও খেয়েছিলাম আর আদিমকেও দিয়েছিলাম। তো ম্যাগি খেয়ে দিয়ে তারপরে বাদবাকি কাজে লেগে পড়লাম। আর সন্ধেবেলা পরে আজকে ঘর ঝাড় দিচ্ছি, বেশ অনেকদিন হয়ে গেছে যে সন্ধ্যার পরে আর ঘর ঝাড় দিই না, মানে তোমরা অনেকে বলে থাকো দিদি সন্ধ্যার পরে ঘর ঝাড় দিতে নেই, তবে আমি একটা বইয়ে পড়েছিলাম আর কি, যে সন্ধ্যার পরে মানে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে যদি ঘরটাকে ভালো করে ক্লিন করে ঘুমোতে যাওয়া যায় তাহলে অনেক পজিটিভিটি গেইন করে। আর যদি নোংরা এলোমেলো বা বাচ্চা কাচ্চা ঘর থাকলে যেটা আর কি হয় যে নোংরা তো হবেই না, তো সেক্ষেত্রে এইভাবে যদি ঘুমোতে যাওয়া যায় তো সেক্ষেত্রে কিন্তু নেগেটিভিটি কাজ করে বাড়িতে, তো এই ব্যাপারটা আমি মানতাম। তো আমি প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে প্রত্যেক দিনই বলতে গেলে আমি পুরো বাড়িঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে আমি একটা জায়গায় একটা কর্নার এরকম রেখে দিতাম, তারপরের দিন সকালবেলা ঘুমতে করে তারপর ফেলে দিতাম। অবশ্যই ঘরেই রাখি, আমার তো বাইরে ফেলার কোনো জায়গা নেই। তো যাই হোক, তোমরা বলার পরে কিন্তু রাত্রিবেলা সেভাবে ঝাড় দিই না, যদি কিনা খুব প্রয়োজন না পড়তাম তার জন্য আর কি দিতে হয় না। আর আজকে যেহেতু একটু প্রয়োজন পড়েছিল, সারা ঘর মুড়ি ফেলেছিলো এটা ওটা ফেলেছিলো, সেই কারণে ঘরটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আজকে রাত্রিবেলা মাছের তরকারি হবে, ডাল হবে, আর এই মাছের নাম অ্যাকচুয়ালি যে কি শাইটিং এটা জানি আর সঠিকভাবে বলতে পারবো না। আমার কাকা শ্বশুরের সেলিব্রাল অ্যাটাক হয়েছে, তো গতকাল সকালবেলা হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে মানে উঠে যায় খুব সকাল সকালই, তো মোটামুটি 6:30 বাজে তখন উঠতে পারত, মানে উঠতে পারছে না মানে কি ওনার ওটা ক্ষমতা ছিল না, আর আমার কাকি শাশুড়ি মানে কাকিমা তারপরে ভাই গিয়ে বারবার করে ডাকছিল, তো ভেবেছি যে ওঠেনি একটু পরে উঠবে, তো মোটামুটি সকালবেলা উঠে যায়, 6:30 উপরে হয়ে গেছে উঠছে না বলে তখন গেছে আর কি ঘরে। তো গিয়ে দেখছে যে কাকা কথা বলতে পারছে না আর তার সঙ্গে সঙ্গে বা দিকটা আর কি মানে নাড়াতেও পারছে না, তো সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে আসে, কল্যাণীতে প্রথমে নিয়ে আসে, বগুড়াতে ছিল, তো নিয়ে আসার পরে কল্যাণী হসপিটাল থেকে আবার ট্রান্সফার করেছে নীলরতনে, কলকাতা নীলরতন হসপিটালে, তো সেখানটায় এখন ভর্তি আছে। তো খবরটা শোনার পর থেকে মনটা সবারই খারাপ, একটার পর একটা প্রবলেম বাড়িতে চলে আসছে, আর এখন যে প্রবলেমটা মানে কি হয়েছে কাকার এটা তো একদমই সাংঘাতিক একটা প্রবলেম বলেই চলে, তো প্রবলেম কি একটা বিপদ বললেই চলে। তো যাই হোক, আর তবে কাকা আগের থেকে এখন একটু ভালো আছে এটাই যা। তো হসপিটালে ভাইকে মানে কাকার সুজের ছেলে আর কি ভাই, তো আমি ভাই বলি, দেওয়ার হয়তো আমি ভাই বলি, তো ভাই যাতায়াত করছে, তো আমার হাজব্যান্ড যাতায়াত করছে, তারপরে কাকিমা তো সবসময় ওখানে থাকছে, রাত্রেবেলাটা আজকে আসবে, এসে রাতটা থেকে আবার সকালবেলা বেরিয়ে যাবে, তো এইভাবেই মানে কটা দিন যাতায়াত করতে হচ্ছে বাড়ির সবাইকে। আর যতদিন মোটামুটি একটু স্টেবল না হয় ততদিন পর্যন্ত ছাড়বেও না,
তো রাত্রেবেলা আমি রান্নাবান্না খুবই তাড়াতাড়ি স্টার্ট করে দিয়েছি, মানে সন্ধ্যার পরপরই আর কি, কারণ ভাই আসবে, কাকিমা আবার হসপিটাল থেকে আসবে, সারাটা দিন যেহেতু হসপিটালের মধ্যেই রয়েছে। আর একটা মানুষ, একটা সুস্থ মানুষ যদি হসপিটালে থাকে না, তখন দেখবে সেও অটোমেটিক্যালি একজন রুগী হয়ে যায়। তো সে কারণে রান্নাবান্না তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি। এই যে মাছের তরকারি করে নিয়েছি টমেটো ধনে পাতা দিয়ে, আর মুসুর ডাল করেছি, আলু সিদ্ধ, কলা সিদ্ধ, এগুলো আর কি রাত্রেবেলা রান্না হয়েছে। খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিলাম, কারণ এসে যাতে ওনারা খেতে পারে, খেয়ে তারপর শুয়ে পড়তে পারে। তো সেই কারণে রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিলাম, আর খুবই তাড়াতাড়ি, মোটামুটি বলতে পারো আটটার মধ্যে প্রায় বলতে পারো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাবান্না কমপ্লিট, মানে রান্নাবান্না করতে করতে আবার আদি ওমকে ওইদিকে পড়াচ্ছিলাম, ওদিকটাও আবার দেখতে হবে। তো রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে এই যে এখন বাসনগুলো, মানে যতটুকু আর কি মাজা যায় ততটুকু আর কি মেজে নেব, যেহেতু কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না, মানে রান্নাঘরের কাজ আর কি এটা যা। তো এই যে কাকিমা এদিকে খেতে বসছে, সবাইকে খেতে দিয়ে দিচ্ছি, চলে এসেছে হসপিটাল থেকে ওই যে ভাই, তো আমরা সবাই এখন খেয়ে নেব। আদিওমকে আগে খাইয়ে দিয়েছিলাম, তো সবাই মিলে যে এখন আমরা বসে খেয়ে নেব, আর এ কথা ও কথা অনেক কথা মানে আলোচনা করছিলাম। তবে আগে থেকে কাকা অনেক ভালো আছে, রেসপন্স করছে, কথা বলছে, যদিও খুব জোরে কথা বলতে পারছে না, তবুও মানে বলতে পারছে। ঠাকুরের আশীর্বাদে আগে থেকে অনেক ভালো আছে। আর তোমরা ঠাকুরের কাছে প্রে করো কাকা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের কাছে আর কি ফিরে আসতে পারে। আজকে পরের দিন সকাল, আর গতকাল রাত্রেবেলা ব্লগ কন্টিনিউ করতে পারিনি, মানে বিপদ এলে সব দিক থেকে আসে না এরকম একটা ব্যাপার। তো কি কারণে কন্টিনিউ করতে পারিনি সেটা ব্লগ লাস্টে তোমাদেরকে বল। সকাল 8টা বাজে এখন, আর আমি অনেক সকাল উঠে পড়েছি, 6:30 সময় উঠে পড়েছি, কিন্তু ব্রাশ করা হয়নি, ফ্রেশ হওয়া হয়নি, মানে জাস্ট আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম। তো এখন ব্রাশ করে নিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে বিছানাটা গোছাবো। ওই ঘরে বিছানাটা গুছিয়ে এসেছি, গুছিয়ে আদিওমকে পড়তে বসিয়ে দিয়েছি, আদিওম পড়ছে ঘরে বসে। আর এই ঘরে যে এখন একটু গুছিয়ে গাছিয়ে নেবো, মানে এমনি বিছানা তোলা, পরিষ্কার করা সব কিছু হয়ে গেছে, আর এখন বিছানাটা ঝেড়ে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। একটু পরে আবার মাসি আসবে, মানে আমাদের হাউস হেল্পার, তাহলে তার আগে পুরো ঘর বাড়ি যদি পরিষ্কার হয়ে যায় তো পরে আর হেডেক থাকে না। মানে আমি সবসময় চেষ্টা করি আমার হাউস হেল্পার আসার আগে পুরো বাড়িঘরগুলোকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ভাত করে নিয়েছিলাম, মানে ওনারা যেহেতু অনেকটা সকালে চলে গেছে আর কি, হসপিটালে বেরিয়ে গেছে আর কি, তো আমি ভাত করে দিয়েছিলাম। ভাত মানে আলু সেদ্ধ, কলা সেদ্ধ, মানে এইসবই ভাত দিয়েছি, মানে খাবে না সকালবেলা, এত সকালে খাওয়াও যায় না, তো জোর করে করে দিয়েছিলাম। আর তারপরে আমি এই যে আবার কিচেন চলে এসেছি, একটু কিচেনটা আবার একটু মুছে নিলাম। আর এই যে আদিওমের জন্য একটু খিচুড়ি করেছি, আর আজকে খিচুড়িতে দিয়েছি শুধুমাত্র আলু দিয়েছি, পেঁপে দিয়েছি। আর এখন যেহেতু শীতের সিজনে অনেক রকম সবজি পাওয়া যাবে, তো মাঝে মধ্যে আদিওমকে এরকম চাল ডাল দিয়ে খিচুড়ি করে এখন খাওয়ানো যাবে। এটা ছোটোবেলার থেকে বরাবরই আর কি ওদের খাইয়ে আসছি। তো আজকে অনেক রকম সবজি নিয়ে, এখানটা আছে মটর ডাল আছে, মুসুরির ডাল আছে, আলু আছে, পেঁপে আছে, ব্যাস এটা দিয়ে আজকে আদিওমকে সকালবেলা আমি টিফিন করিয়ে দেবো। এটা কিন্তু যথেষ্ট একটা হেলদি ফুড, এবং বাচ্চারা অনেক সময় হয় না যে সবজি খেতে চায় না, তো মানে সেই সমস্ত বাচ্চাদের মায়ের জন্য আর কি বলছি। তো তোমরা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে বা যে কোনো একটা টাইমে, দুপুরবেলা হোক, অনেক রকম সবজি দিয়ে, চাল দিয়ে, ডাল দিয়ে, চালের পরিমাণটা কম দেবে, কারণ অনেক রকম সবজি যেহেতু আছে, অল্প চাল দিয়ে তারপরে দু রকমের ডাল বা তিন রকমের ডাল মাঝে মধ্যে তোমরা কিন্তু এইভাবে বাচ্চাদেরকে দিতে পারো, খেতেও কিন্তু ভালো হয়। মাঝে মধ্যে লেবু দিতে পারো, কখনো বাটা দিতে পারো, বা কখনো ঘি দিয়ে কিন্তু এভাবে দিতে পারো। কালকে রাত্রিবেলা ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তোমাদেরকে তো বললামই কি প্রবলেম ফেস করছি কিছুদিন ধরে, আমরা একটার পর একটা প্রবলেম। এটা না ছোটোবেলা থেকে শুনে এসেছিলাম মায়ের মুখে, কাকিমাদের মুখে শুনতাম, কি বলতো যে যখন একটা প্রবলেম তোমার বাড়িতে আসবে বা একটা প্রবলেম ফেস করছো, তুমি দেখে পরপর প্রবলেম তোমার সামনে এসে হাজির, আর যখন ভালো হচ্ছে তোমার সাথে দেখবে শুধু ভালোই হয়ে যাচ্ছে। তার মানে এটা নয় যে ভালো খারাপ মিশিয়ে হয় না, কিন্তু এরকমটা কিন্তু হয়। তো আমাদের বাড়িতে বেশ কিছুদিন ধরে না মানে একটার পর একটা প্রবলেম লেগে আছে। আমার তো শরীর খারাপ তো লেগেই আছে, আজ এই প্রবলেম কালের প্রবলেম, তারপর মাঝখানে আমার হাজব্যান্ডে হয়েছিল ছোটোখাটোর মধ্যে, পাটা মুচকে গেছিলো, এখনও ঠিক মতো সে হাঁটতে পারে না ভালোভাবে, একটু খুঁড়ি খুঁড়ি হাঁটতে হয় আর কি। তারপরে আদিওমের জ্বর ঠান্ডা কাশি তো লেগেই রয়েছে, একজনের ওমের প্রথম হলো শালু, এখন আবার আদি মা মাঝখানে, মানে শাশুড়ি মা কথা বলছে হসপিটালে ভর্তি ছিল দুদিনের জন্য, আবার এখন শাশুড়ি মা বাড়িতে চলে এসেছে, সুস্থ আছে, কিন্তু হচ্ছে আমার কাকা শ্বশুরে আর কি,
সেলিব্রাল অ্যাটাক হলো আর কি, স্ট্রোক হলো, তোমাদেরকে তো বললাম তো, মানে একটার পর একটা। তো কালকে রাত্রিবেলায় তখন আমরা খাওয়া দাওয়া করলাম, আমার কাকি শাশুড়ি ভাই মানে আমার দেওর আর কি, সবাই মিলে খেয়ে দিয়ে উঠে মানে আমরা আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছি, আর কাকিমা মানে আগে খেয়ে নিয়ে একসাথে খেলাম, মানে আগে হয়ে গেছে খাওয়া, অল্প কটা ভাত খেয়েছিল, খেয়ে উঠে উনি শুয়ে পড়েছে, মানে উনি দাঁড়িয়ে থাকতে পারছিল না, মানে যখন খাচ্ছিল তখনই বলছে আমার না ভালো লাগছে না। তো সারাদিন স্বাভাবিক হসপিটালে থাকলে একটা সুস্থ মানুষও দেখবে অসুস্থ হয়ে পড়ে, এটা নর্মাল ব্যাপার, রুগীর সঙ্গে যে থাকবে সেও কিন্তু রুগী হয়ে পড়ে। তো আমরা বেশ ঠিক আছে, আপনি কিন্তু শুয়ে পড়েন, এবার শুয়ে উনি পড়েছে, পড়ার মাত্রে মানে ওনার প্রেশার হাই হয়ে গেছে, যে কারণে আগে থেকে ওনার মাথা ঘোরাচ্ছিল, ওনার প্রেশার আগেও একবার নাকি হাই হয়েছিল, তারপরে কন্টিনিউ যেহেতু ছিল না উনিও মেডিসিন নিচ্ছে না প্রেশার হাইয়ের, তো কালকে প্রচণ্ড পরিমাণে প্রেশার হাই হয়ে গেছিলো, চোখ পুরো লাল হয়ে গেছে, ঘাড়ের এই নার্ভগুলো একদম কনকন করে ব্যথা করছিল, ঠিক আছে, মাথা ব্যথা করতো, মাথা তুলতে পারছিল না, ব্যথা প্লাস ঘোরাচ্ছিল মাথা। তো আমি সঙ্গে সঙ্গে লেবু জল করে গুলিয়ে খাওয়ানো হলো, তারপর গ্যাসের ট্যাবলেট খাওয়ানো হলো। এবার আমরা হচ্ছে রাত্রেবেলা আবার ওনাকে নিচে নিয়ে যাবো, উনি উঠতে পারছে না, এবার কোন ডক্টরের কাছে নিয়ে যাবো না বলতে 10-15 মিনিট পর আস্তে আস্তে ঠিক হয়েছিল, মাথায় জল দিই, ঘাড়ে জল দিই, তো এরকম প্রবলেম হচ্ছিলো। আর প্রেশার ওষুধ আমরা দিতেও পারছিলাম না এনে, কারণ জানি না কতটুকু প্রেশার আছে না আছে, তার থেকে বড়ো কথা যে প্রেশারে ওষুধ বা সুগার এই ধরনের ওষুধ আর কি, এটা তো গ্যাসে অম্বল ওষুধ না, এক দোকান থেকে এনে খাইয়ে দিলাম, তো ডক্টর যেটা প্রেসক্রাইব করবেন সেই অনুসারে কিন্তু খাওয়ানো উচিত, যেহেতু ওনাকে ডক্টর প্রেসক্রাইব করেননি আগে কখনো, তো সেই কারণে প্রেশার ওষুধ খাওয়াতে পারিনি, তো সেই কারণে আর কি খুব মানে খারাপ অবস্থা গেছে রাত্রেবেলা, এটাই যা। তো আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি সকালবেলাতে, মোটামুটি উঠে ভোর 6:30 বাজে তখন উঠে গেছি, আবার উঠে ভাত করে নিয়েছি, কাকিমা আবার গেছে, কাকিমা ভাই আবার কাকার কাছে গেছে, আর হচ্ছে কাকা আগের থেকে ভালো আছে, কারণ প্রথমে যে অবস্থা হয়েছিল সে তার থেকে বেশ অনেকটাই বেটার আছে, অনেকটাই মানে বাঁদিকে তো একদমই মানে পড়ে গেছে তোমাদেরকে বললাম, তো একটু একটু মুভমেন্ট করতে পারছে, মানে হাতটা হালকা নাড়াতে পারছে, পাটাও হালকা নাড়াতে পারছে, ঠিক আছে, এটাই প্লাস পয়েন্ট যে নাড়াতে পারছে, একদমই পারছে না সেটা না আর কি। তো যাই হোক, আস্তে আস্তে যে ওই ওটাকে কী বলা হয় ফিজিওথেরাপির মাধ্যমে আশা করি ঠিক হয়ে যাবে কাকা। তো যাই হোক, ব্লগটা আর কন্টিনিউ করছি না, এখানটা এন্ড করে দেবো, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর অবশ্যই অবশ্যই মন খুলে হাসতে থেকো, বাংলা দুটো পড়ছো ঘরে বসে পড়ছে, পড়ো পড়ো করছো না বাবা, এরও জ্বর, এর তো জ্বর কমেছে হালকা হালকা, এখন আছে গাটা গরম, আর আদি আবার কালকে থেকে জ্বর জ্বর এসছে একটার পর একটা, আর এদের একজনে হলে আর, হ্যাঁ তোমরা অনেকে বলো না যে তো দিদি ওদের কি সব কিছু একসঙ্গে হয় কি না, একসঙ্গে হবে এরকমটা হয় না, খুবই কম হয়, একজনে সেরে গেলে তারপর আরেকজনে হয়, এটাই যা। তো চলো টাটা, টাটা করো, বাই বাই।